সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্স পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় পণ্যের হিসাব সংরক্ষণ পদ্ধতির ফিফো পদ্ধতি নিয়ে আলোচনা এটা আমাদের তৃতীয় লেকচার এই অধ্যায়ের এখানে একটা প্রাথমিক লেকচার এবং লেকচার ফিফো নিয়ে আলোচনা করেছি আমরা আজকেও একটা ফিফো নিয়ে আলোচনা করবো তো আমরা আজকে আলোচনার জন্য একটা বোর্ড কোশ্চেন নিয়েছি বরিশাল বোর্ড ২০১৯ সালে এই রাস আসছিল তো এখানে প্রথমে বলা হয়েছে যে মাস শেষে সমাপনী উদ্বৃত্ত নির্ণয় এটার জন্য আমাদের একটা সূত্র অনুসরণ করতে হবে সমাপনী এই কোশ্চেনটা অনেকবারই আসে আমরা এটা এই সূত্র সাহায্য করব সমাপনী উদ্বৃত্ত পণ্যের সমাপনী উদ্বৃত্ত বের করতে বলছে যে তো এটা এই সূত্র সাহায্যে আমরা করব হ্যাঁ এই সূত্রটা কি ফার্স্ট সমাপনী উদ্বৃত্ত নির্ণয় হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য এরপরে ক্রয় এটা আমরা ঘর দিয়া করতে পারি আবার ঘর ছাড়াও করে দিতে পারি হ্যাঁ এই সূত্র যদি ঘর ছাড়া করি ফার্স্ট হচ্ছে প্রারম্ভিক মজুদ শুধু একক 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 বের করতে বলছে টাকা না কিন্তু হ্যাঁ মজুদ আছে কত প্রারম্ভিক হচ্ছে পাঁচশো একক প্রারম্ভিক মজুদ হলো পাঁচশো পাঁচশো একক লেখে দিই একক এরপরে কি যোগ হচ্ছে ক্রয় যতগুলি ক্রয় থাকবে আমরা সব যোগ করে দিব যোগ ক্রয় আচ্ছা ব্র্যাকেট দিলাম কারণ একাধিক ক্রয় আছে এই তিনশো পঞ্চাশ আর হচ্ছে দুইশো পাঁচশো তিনশো পঞ্চাশ যোগ দুইশো সমান সমান হচ্ছে পাঁচশো পঞ্চাশ একক ওকে পঞ্চাশ একক এরপর কি আছে ক্রয় ফেরত ফেরত কি আছে কারখানা থেকে ফেরত কারখানা থেকে ফেরত হলো ক্রয় ফেরত হলো ইস্যুকৃত ফেরত হ্যাঁ তো এটা এরপর আছে ইস্যু মাইনাস হবে ইস্যু ইস্যু করাটা আছে এক দুই দুইটা ইস্যু ওকে তো মাইনাস হচ্ছে ইস্যু আমরা এটা কপি করে এটা নিচে দিয়ে দিই এটা প্লাস না এটা হবে হচ্ছে মাইনাস ইস্যু ইস্যু হ্যাঁ ইস্যু কটা আছে দুইটা এই যে একটা ইস্যু আর এই যে 300 আর হচ্ছে তিনশো তাইলে হলো ছয়শো চল্লিশ আমরা এখানে লেখা দিলাম তিনশো তিনশো চল্লিশ এটা মাইনাস ওকে এরপরে কারখানা থেকে ফেরত এই কারখানায় তো ফেরত যে কথা আর কারখানা থেকে ফেরত একই কথা এটা হবে যোগ যোগ হচ্ছে যোগ কারখানা হতে ফেরত এটা লেখা দেবে যোগ হচ্ছে কারখানা হতে ফেরত কত কারখানা হতে ফেরত পনেরো এরপরে এটা আমরা ক্যালকুলেশন করে বসায় দিলেই হয়ে যাব কত হয় দেখি যোগ আছে কয়টা তিনটা পাঁচশো পাঁচশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ ষাট পঁয়ষট্টি এক হাজার পঁয়ষট্টি থেকে বাদ দিয়ে দেবাস ছয়শ চল্লিশ চারশো পঁচিশ একক চারশো পঁচিশ একক একক শেষ অ্যানসার ক নাম্বার শেষ এই সূত্র দিয়ে আমরা এই কোশ্চেনটা অনেকবার আসে বেশিরভাগই আসে যে সমবনী মজুদ উদ্বৃত্ত নির্ণয় করো এককে আবার অনেক সময় টাকাও চাই তখন আমরা টাকাটা লিখবো গুণ করে টাকা বের করে লিখবো শেষ এরপর আমরা খ করব খ ফিফো পদ্ধতিতে ঘর তো আমরা আগেই বলছিলাম যে ঘর সবগুলি ঘরই হচ্ছে একই রকম তাইলে আমরা এই ঘরটাই না এখানে দিয়ে দিলাম এবং ঘর কিভাবে আঁকতে হয় এই বিষয়ে কিন্তু আমরা আগে আলোচনা করছি প্রাথমিক লেকচারের মধ্যে ঘর কিভাবে আঁকতে হয় হ্যাঁ তো আমরা এই দিয়ে দিলাম ঘর এটা কোন পদ্ধতি ফিফো তাহলে এই যে ফিফো এখানে লিখে দেব ফিফো পদ্ধতি ওকে ফিফো এবার আমরা কি করব এটা কত তারিখ দুই হাজার আঠারো সালের জানুয়ারির এক তারিখে লিখলাম দুই হাজার আঠারো দুই হাজার আঠারো জানু এক কি বলছে প্রারম্ভিক মজুদ মাল এটা আমরা যা আছে প্রারম্ভিক মজুদ এটা আমরা এখানে লিখব প্রারম্ভিক মজুদ প্রারম্ভিকটা সরাসরি ব্যালেন্সের ঘরে চলে যাবে প্রারম্ভিক সরাসরি হচ্ছে ব্যালেন্সের ঘরে ওকে এই উদ্বৃত্ত আর কি ব্যালেন্স মানে উদ্বৃত্ত উদ্বৃত্তর ঘরে গেল কত একক পাঁচশো একক চার টাকা পাঁচশো সরি পাঁচশো একক কত করে চার চার পাচা দুই হাজার পাঁচশো একক চার টাকা করে শেষ এরপর হলো ইস্যু ইস্যু হচ্ছে কত তারিখ পনেরো তারিখ তাহলে আমরা এটা একটু ক্লোজ করে দিব মানে একটা দাগ দিব কি বলছে ইসু কয় তারিখ এটা পনেরো তারিখ ইস্যু ইস্যু থাকলে ইস্যু লিখলাম ইস্যু ইস্যু লিখতে পারি ক্রয় ক্রয় লিখতে পারি এটা কোনো ব্যাপার না চাহিদা পত্র বা ওই চাহিদা পত্র নং গ্রহণ পত্র নং এটাও লিখতে পারি তাহলে কয় তারিখ ছিল এটা পনেরো 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 হলো ইস্যু কত একক তিনশো একক তাহলে ইস্যু আমরা ইস্যুর ঘরে লেখবো আর একটা থাকলে লিফো আর ফিফো চিন্তা করে লাভ নেই এখানে তো একটা লট আছে ওই ফিফো যা লিফো তাই কিন্তু যখন একাধিক হবে তখন আমরা লিফো চিন্তা করব কত একক একক পরিমাণ হচ্ছে কত পাঁচশো না হ্যালো আচ্ছা প্রশ্নটা একটু ভুল হয়েছে এখানে পাঁচশো একক না এটা হইলো চারশো একক হবে চারশো একক কত টাকা এটা হচ্ছে চারশো একক দশ আচ্ছা এখানে পাঁচশো নয় এখানে হচ্ছে চারশো আর হলো দশ চারশো হলে চার হাজার আচ্ছা এরপরে ইস্যু ইস্যু আমরা ইস্যুর ঘরে লিখলাম ইস্যু হচ্ছে কত তিনশো একক তিনশো তাহলে তিনশো এই দামে যে এখান থেকে যা থাকবে তাই তিনশো দশ তিন হাজার ছিল চারশো এখান থেকে আমরা ইস্যু করছি মানে কমে গেছে ইস্যু মানে কিন্তু কমে যাও তাহলে চারশো থেকে তিনশো কমে গেলে কত থাকে একশো একশো দশ টাকা করে এক হাজার শেষ এবার আমরা ডাক দিলাম এরপরে কয় তারিখ এরপর হচ্ছে বাইশ তারিখ বাইশ ক্রয় ক্রয় হচ্ছে কত ক্রয় ক্রয় লেখা দিলাম আমরা ক্রয় তিনশো পঞ্চাশ একক এগারো টাকা করে তাহলে বাইশ বাইশ তারিখ বাইশ বাইশ তারিখ ক্রয় এগারো তাহলে তিনশো পঞ্চাশ গুণন হচ্ছে এগারো তিন হাজার আটশো পঞ্চাশ তিন হাজার আটশো পঞ্চাশ ওকে আগে আসিল যেটা আগের যদি কোনো এই উদ্বৃত্ততে কিছু থাকে ওইটা আমরা হুবহু আগেরটা আগে বসাই দিব এটা এরপরে নতুন করে আসছে কত তিনশো একক যার দর হচ্ছে এগারো টাকা এটা গুণ করলে তিন হাজার আটশো পঞ্চাশ শেষ লেখা ক্লোজ করে দেব ওকে বাইশের পরে আছে কত পঁচিশ ইস্যু কারখানা ইস্যু বাইশের পরে পঁচিশ ইস্যু আমরা ইস্যুর ঘরে লিখবো ইস্যু ইস্যুর ঘরে লেখা দিন হম ইস্যুর একক কত তিনশো চল্লিশ ওকে এই যে এখন দুইটা আছে দুইটা লট এই যে এখানে একটা এখানে এখন আমরা চিন্তা করবো এটা ফিফো না লিফো আমরা করতেছি ফিফো ফিফো বলতে এই যে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই দুইটার মধ্যে ফার্স্ট হচ্ছে এই যে এটা এটা ছিল আগে তাহলে এটারে আগে বেচতে হবে কিন্তু এখন কথা হচ্ছে আমাদের বিক্রি করতে বলছে কত একক তিনশো চল্লিশ কিন্তু এখানে আসে কত একশো বিক্রি করতে বলছে বেশি কিন্তু আছে কম আবার বলতেছি বিক্রি করতে বলছে বেশি কিন্তু আছে কম আর ফিফো দেখে আগে এটা বিক্রি করতে হবে তাহলে কম থাকলে কমটাই আমরা বিক্রি করব এটা ধরে এটা আমরা আগে বিক্রি করে দিব একশো একক দাম হচ্ছে দশ করলে এক হাজার এবার বিক্রি করতে বলতে কত তিনশো চল্লিশ কিন্তু বিক্রি করলাম কত একশো তাহলে আরো দুইশো চল্লিশ দরকার দুইশো চল্লিশ আমরা এই যে এটা তো শেষ এই একশো তো শেষ এখন আমরা নিচের থেকে বিক্রি করবো দুইশো চল্লিশ দুইশো চল্লিশ এগারো টাকা এটার দাম ছিল এগারো গুণন দুইশো চল্লিশ

শেষ এবার আবার আমরা ডাকতে দিলাম শেষ পঁচিশ পঁচিশ এর পরে কত আছে উনত্রিশ কারখানা থেকে ফেরত পনেরো উনত্রিশ উনত্রিশ কারখানা হতে ফেরত আচ্ছা কারখানা হতে ফেরত এটা আমরা অনেকে বুঝি না আমরা ইস্যু কোথায় করি কারখানায় ইস্যু করলে যদি এখানে আসে ইস্যুর ঘরে তাহলে এই কারখানা হতে ফেরত এটা আরেকটা নাম হচ্ছে ইস্যুকৃত পণ্য ফেরত তাহলে ইস্যু করলে যদি ইস্যুর ঘরে আসে তাহলে ফেরত এর মানে উল্টাটা এটা আসবে প্রাপ্তির ঘরে আবারও বলতেছি ইস্যু কারখানা হতে ফেরত এ কথার আরেকটা কথা হচ্ছে ইস্যুকৃত পণ্য ফেরত তাহলে ইস্যু করলে যদি আমরা ইস্যুর ঘরে লিখি তাহলে ইস্যুকিত যদি ফেরত হয় তাহলে প্রাপ্তির ঘরে হবে আবার অনুরূপভাবে ক্রয় আসে প্রাপ্তির ঘরে ক্রয় ফেরত কিন্তু আবার ইস্যুর ঘরে আসবে তাহলে এটার আমরা ফেরত বলতে কারখানা হতে বিক্রয় ফেরত হিসেবে ধরে ইস্যুরে যদি আমরা বিক্রয় বিক্রয় ধরি তাহলে ফেরত আসবে প্রাপ্তির ঘরে উল্টাটা তাহলে কত একক বলছে পনেরো একক পনেরো পনেরো দাম কোনটা এই এগারো টাকা হ্যাঁ এগারো

একশো ছিয়াত্তর আবার আমরা এটা লিখলাম পনেরো এগারো একশো ছিয়াত্তর লেখা দিলাম এরপরে একত্রিশ তারিখ পণ্য ক্রয় আমরা এটা দাগ দিলাম দাগ দিয়ে ক্লোজ করে দিলাম একত্রিশ একত্রিশ ক্রয় ক্রয় কত কত একক দুইশো একক বারো টাকা করে তাহলে ক্রয় আমরা ক্রয় লিখে দিলাম ক্রয় 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 করছি হবে প্রাপ্তির ঘরে কত একক দুইশো একক কত বারো বারো টাকা বারো বারো দোকানে চব্বিশ মানে দুই হাজার চারশো এখানে আগে দুইটা ছিল ওই দুইটার আগে বসাই দিলাম আর নতুন করে আবার যেটা হইলো একক দাম হলো বারো দুই হাজার চারশো শেষ এটা কোনো ব্যালেন্সিং মানে ক্লোজিং করতে হয় না এই হচ্ছে আলোচনা যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্কুল অফ কমার্স ধন্যবাদ সবাইকে